নাটক যখন শুরু হয় তখন এর চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশন নতুন এবং এর প্রোডাকশন হাউস মাছরাঙ্গা প্রোডাকশনস তারা একটা সত্যিকার অর্থে ভালো একটু লম্বা ধারাবাহিক করতে চাইল যে কাজটা ভালো করার জন্য যা যা লাগে তারা সব সব ধরনের ব্যবস্থাই তারা নেবে যেমন এর জন্য দরকার ছিল একটা ভালো হসপিটাল একটা আইসিইউ রিয়েল আইসিইউ দরকার ছিল সেগুলো তারা সব কিছু ব্যবস্থা করেছে এর জন্য ক্যামেরাটাও নতুন আনা হয়েছে একেবারে ব্র্যান্ড নিউ ক্যামেরা এবং ক্যামেরাটা খোলাই হয়েছে এই খনিকালয় নাটকের শুটিংয়ের জন্য একটা বাড়ি বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে ঢাকা শহরে কোথায় কোন বাড়িটার মধ্যে এটা হতে পারে এবং দেখা গেছে যে প্রোডাকশন হাউস এই বাড়িটিকেও খুঁজে বের করেছে যে বাড়িটির নামই হয়ে গেছে ইতিমধ্যে খনিকালয় এবং এই বাড়িটি কিন্তু দর্শক আগে কখনো দেখেনি টেলিভিশনের পর্দায় ঠিক একদম নতুন মডেলের বাড়িও না আবার খুব পুরনোও না যেন এই পরিবারটার ছাপ আছে এই বাড়িটার মধ্যে আমরা খনিকালয় নাটকের নির্মাণ গল্প অভিনয় ঢং সব কিছুতে চেষ্টা করেছি বা করছি আমাদের মতো করে আমাদের নিজেদের নাটক বানানো বাংলাদেশের নাটকের গল্প বাংলাদেশের নাটকের ধারায় যেন চলে বাংলাদেশের যে শ্রেণী পেশার মানুষ আছেন তাদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি তবে এই পরিবারটির সাথে বাংলাদেশের ইতিহাসের সংযোগ আছে বাংলাদেশের অর্থনৈতিক সংযোগ আছে এবং পুরো যে সামাজিক ব্যবস্থা সেটা শহর গ্রাম মফস্বল সব কিছুর মধ্যে যে সম্পর্ক এই খনিকালয় গল্পের মধ্যে সেটা বলছে আমরা 100 পর্বে এসে পৌঁছেছি তো জনগণের একটা উৎসাহ আছে খনিকালয় দেখার এটা খুব ভালো লাগছে কারণ এত চ্যানেল এত নাটক হচ্ছে তার মধ্যেও যে এই নাটকটি একটি বৈশিষ্ট্য রেখেছে এটা খুব ভালো লাগছে যখন দেখি যে এই পরিবারের কর্তা বাঁচবেন কি মারা যাবেন এই নিয়ে আসলে ডাক্তারদের মধ্যে সংশয় পরিবারের সবার মধ্যে সংশয় তখন আমরা আস্তে আস্তে এই পরিবারটির আকার এই পরিবারটির সাথে সমাজের সম্পর্ক এই পরিবারটির অবস্থান এবং এই পরিবারের মানুষজনকে আস্তে আস্তে দেখতে থাকি একটু চেক করি ধারে বসতে থাকবো তাও ভালো একসময় আমরা দেখি যে রাষ্ট্রের নানান লোকজন মানে মন্ত্রী সচিব পর্যায়ের লোকজন এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত এই লোকটির অসুস্থতায় কনসার্ন হয় নাটক শুরু হয় এরকম একটি বিপদসংকুল জায়গা থেকে আর অন্তরালে আছে প্রায় 80 বছর বয়সের মা মূলত কাগজে কলমে মাই হচ্ছেন প্রধান বললে এখানেই মরবি দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না কিন্তু আম্মা মানে বর্দার এই অবস্থা খনিকালয় একটি সুলিখিত পাণ্ডুলিপি যিনি নির্দেশনা দিয়েছেন এত সুন্দরভাবে কাজ করেছেন যে জিনিসটাকে প্রলম্বিত মনে হয়নি এটাতে একটা মুখ্য চরিত্রে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছি চরিত্রটা এত সুন্দর মানে আমি প্রথম ভেবেছিলাম যে এটা কি ইনি কি পীরের মতন ইনি কি অত্যন্ত ধর্ম ভীরু একটা মহিলা
কিন্তু তা না, ইনি ধর্ম ভীরু নন কিন্তু ধর্ম পরায়ণ। আমি এ পর্যন্ত যতটুকু করেছি তাতে আমি দেখেছি আমার মৃত স্বামীকে, যাকে আমি খুব ভালোবাসি, ভালোবাসতাম, মৃত স্বামীকে লক্ষ্য করে অনেক কিছু বলি, তাকে যেন আমি দেখতে পাই এমনভাবে কথা বলি। কর্ম সব কর্মফল, সবাইরেই তার কর্মফল ভোগ করতে হয়। আম্মা, আম্মা, নিদারুণ অভিমান স্বামীর সঙ্গে যে আপনি বেঁচে গেলেন আর এই পরিবারটা আমার হাতে দিয়ে গেলেন। আপনি হাসছেন তো, ঠিক আছে আমিও আসছি। এই ধরনের ডায়লগ লেখা কিন্তু খুব কঠিন এবং বিশ্বাসযোগ্য করে তোলা শিল্পীর পক্ষে আরও কঠিন। খনিকালয়ের 100 পর্বতে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। উনি হতে চেয়েছিলেন শিল্পী, হতে চেয়েছিলেন লেখক, দেখা যাচ্ছে যে সে সেই লেখার জগৎ তার শেষ হয়ে গেছে, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, এবং সে না হতে পেরেছে লেখক, না হতে পেরেছে ব্যবসায়ী। এই এক মিনিট, মেকআপ দেখালুই, চেহারা দেখালুই, ভালো লাগছে কাজটা করতে। রহমতুল্লাহ তুহিন পরিচালক আমাদের সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কাজটা। তবে আমরা যারা অভিনয় করি তাদের আপনারা দেখতে পান, কিন্তু এর বাইরে ক্যামেরার পেছনে থেকে যারা কাজ করেন তাদের পরিশ্রম, তাদের শ্রম আমাদের চাইতে অনেক বেশি। নিজেদের কাজ, নিজের দেশের কাজ আমরা নিজেরা যদি না দেখি এবং উৎসাহ না দিই, আমরা যদি উৎসাহ না পাই তাহলে কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবো একটু ভাববেন। মাছরাঙা টেলিভিশনের সকল দর্শককে খনিকালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ডলি জোর একটা চরিত্র অভিনয় করছেন, মনে হয় যেন তার অস্তিত্বই নাই কোনো নাটক, নাটকটা জুড়ে কিন্তু সাইলেন্টলি, মানে সবাই যেন কোথাও তার দিকে তাকিয়ে থাকে, মনে হয় যেন সে যেন অনেক অল্প কথার মধ্যে অনেক কিছু সলভ করতে পারেন। একজন অসুস্থ রোগীকে হাসপাতালে রেখে আসতে হল আবার বাবু, সরি সরি, আজাদ আবুল কালাম ভালো লিখছে আর আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগছে, কারণ আমি সাড়া পাই চারিদিকে, সবাই বলে যে এটা খুব সুন্দর একটা সিরিয়াল হচ্ছে, দেখছে। খনিকালয়ের দর্শকদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এই খনিকালয় পরিবারে ভাইয়ে ভাইয়ে সাম্য আছে, আবার দেখা যাচ্ছে যে দুই ভাই খুব প্রচণ্ড ঝগড়া করছে। ধারণা যে আমি এই ক্যারেক্টার গুলো খুব ভালো করতে পারি। এই বাড়িতে তো এই কথাটাই চালু হয়ে গেছে যে উনি অসুস্থ, কবে সুস্থ হবে না হবে আমাদের কি কোনো কথা নেই, আমাদের কোনো কথা বলতে থাকতে পারে না, আমরা জীবন কি আমাদের কি করো তো, ও আমাকে দিয়ে খেলাচ্ছে আমিও খেলছি, তো দেখা যাক এটা শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আমি এনজয় করছি, অভিনয়টা করে আমি এনজয় করছি, পরিবেশটা আমি এনজয় করছি, ওর লেখাটা আমি খুব এনজয় করছি। এখানে দেশের সব ভালো ভালো নামি দামি শিল্পীরা একত্রিত হয়েছে। আমার ক্যারেক্টারটা ছিল একটা মডেলের, ঘটনাচক্রে এখন আমি এই পরিবারের ছেলের বউ হিসেবে এসেছি। তো আমার চরিত্রটার অনেক রকম শেড এসেছে, অনেক ঘটনা, অনেক অঘটন, যেহেতু এটা একটা যৌথ পরিবার সে কারণে অনেক বয়সের চরিত্র এ নাটকে দেখা যায়, যে কারণে আমরা বিভিন্ন প্রজন্মের অনেক প্রতিভাবান শিল্পীদের একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছি। তো আশা করি দর্শকদের অনেক ভালো লাগছে, আমাদেরও কাজ করতে অনেক ভালো লাগছে। বউদের মধ্যে ভীষণভাবে সক্ষমতা আছে, আবার একেবারে দুই মেরুর মানুষ, একজন দেখা যাচ্ছে যে ভীষণভাবে নাকুচা স্নব, তাকে ভাবা হচ্ছে স্নব নাকুচা, আসলে সে তা না, তার ব্যক্তিত্বটাই ওরকম। হ্যাঁ শুনেছি লোকের কাছ থেকে, আমাকে তো কোনো কিছু জানানোর প্রয়োজনই মনে করে না কেউ। আবার আরেকজন দেখা যাচ্ছে যে যতটা ভালো মনে হচ্ছে
সে আসলে তা না, সে আসলে অনেক বেশি কমপ্লেক্স। তার ভেতরটার মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব আছে, অনেক ধরনের জটিলতা আছে, কুটিলতা আছে। সময় শেষ হয়নি, তবে বসেও নেই। আমাকে ডেসপারেট হতে বাধ্য করো না। খনিকালয়ে কাজ করতে করতে এটা যেন নিজের একটা পরিবার হয়ে গেছে। দর্শক মণ্ডলী, আপনারা আছেন, থাকবেন, এই পর্ব এগিয়ে যাবে, হয়তো 200 ছাড়িয়ে 300 পর্বে আপনারা অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে। খনিকালয় নাটকের চরিত্রগুলোর সম্পর্কের মধ্যে একটা জটিলতা আছে। যেমন হিল্লল একটি চরিত্র অভিনয় করছে, নওশিন একটা চরিত্র অভিনয় করছে, এরা আবার রক্তের সম্পর্কে খনিকালয় নাটকে এরা কাজিন। এবং এদের এই যে সম্পর্কটা, এদের মধ্যে এক ধরনের ভালোবাসা নির্ভরতার সম্পর্ক আছে, যেটা যে খুব খুব যে একদম স্পষ্ট তা না, কিন্তু এই সম্পর্কটার প্রতি কারো কারো একটু বিরূপ দৃষ্টিভঙ্গি আছে। আরে না, পাগল নাকি? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত শহরে আমি থাকতে রাজি না, এবং আয়ুও কমাতে চাই। অনেকদিন বেঁচে থাকার কারণ? মানুষ তো কত আশায় বেঁচে থাকে, কত একটা ডেইলি সোপ, কখন কি হয় সেটা আসলে আমরা কেউই জানি না। এখান থেকে কোথায় যাবে, কি হবে গল্পটা, সেটা আসলে দেখতে দেখতেই জানতে হবে। আমি সোফার শুটিং করে অনেক 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 মজা পেয়েছি, কারণ হোল ইউনিট অনেক মজার। যদি শিডিউল না নেয় তাহলে আসলে ফোন করে গুতাতে হয়, প্লিজ আমার শিডিউল নাও, কারণ মিস করি সবসময়। আমার মনে হয় যে এই সিরিয়ালটা আপনাদেরকে টানবে। আজকের এপিসোড দেখার পরেও আপনারা আগামীকালের এপিসোডও দেখতে চাইবেন। আমাদেরকে এরকমভাবে প্রেজেন্ট করার পিছনে তো একজন মূল নায়ক থাকে, তিনি হচ্ছেন এই নাটকের ডিরেক্টর রহমতুল্লাহ তুহিন। আমার সবচাইতে ভালো লাগে তার হাসিটা, খুব সুইট। একটি বিয়ের দৃশ্য ছিল, যে দৃশ্যটা করতে আমাদের একদিনে প্রায় বাংলাদেশের সমস্ত অনেক নামি দামি আর্টিস্ট যারা অভিনয় করছেন, সর্বসাকুল্যে 41 জন আর্টিস্টের সমাগম ঘটে একটা সিকোয়েন্সের জন্য। আমি গল্পের প্রয়োজন অনুযায়ী চেষ্টা করেছি যে আমাদের জেনারেলি একটা বিয়ে বাড়িতে, এই ধরনের একটা পরিবারের বিয়ে বাড়িতে বা হলুদের অনুষ্ঠানে যে ইনভলভমেন্ট, যে পরিমাণ লাগে, দেখতে যত কালারফুল করা যায় এবং যত রকম প্রয়োজনীয়তা আছে, সেগুলো সব কিছু মিলিয়ে সমস্তদের কম্বাইন একটা সিকোয়েন্স করা, এবং চেষ্টা করেছি সেটা দর্শকদের অনেক ভালো লাগবে, যেভাবে হয় সেইভাবে বাস্তবতার সাথে মিল রেখে করা। এই জন্যে আমি খনিকালয় সংশ্লিষ্ট যারা আছেন, প্রোডাকশন যারা করছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে এই কাজটা করার জন্য আমাকে তারা এই সাপোর্টটা পুরোপুরি দিয়েছে। বিয়ের একটা অনুষ্ঠান, হলুদে একটা পার্ট, কিন্তু ছোটো করেও আমি করে ফেলতে পারতাম এবং সেটাও হয়তো দর্শক দেখত, কিন্তু এবার দেখতে গেলে যে মজাটা, ভালোটা লাগবে, যে ভালো লাগাটা তৈরি হবে, মজাটা পাবে বাস্তবতার সাথে মিল রেখে, এমন বড় একটা পরিবারের একটা অনুষ্ঠান এত বড় করেই হয়, সেটা কিন্তু ওটাতে পাওয়া যেত না। এবং সেই ঘটনাটা অনেক নাটকে, অনেক না আমি বলবো ম্যাক্সিমাম নাটকের ক্ষেত্রেই ঘটে, যেটা খনিকালে আমি কখনোই ফিল করিনি। নওশিনের আরেক বোন হচ্ছে জয়শ্রীকর জয়া, যার স্বামী হচ্ছে শহীদুল আলম সাচ্চু। ধরে নাও, তাই তুমি ধরলে তো হবে না, এখন এখানে সবাই ইনভলভ হয়ে গেছে, নামটা তোমাকে অবশ্যই বলতে হবে। সাচ্চু যে চরিত্র করছে, তার তার যে ব্যাকগ্রাউন্ড, সে এসেছে অপেক্ষাকৃত দরিদ্র পরিবার থেকে, যার ফলে তার নিজের ভেতরে এক ধরনের সংশয় আছে, তার ভেতরে এক ধরনের হীনমন্যতা আছে, উচ্চাকাঙ্ক্ষা যেমন আছে হীনমন্যতা আছে, এবং সে নিজেও কখনো কখনো এই খন্দকার গ্রুপের বিপরীতে দাঁড়িয়ে যায়, একদম প্যারালাল কখনো কখনো দাঁড়িয়ে যায়, এবং দেখা যায় যে কিছু ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে কখনো কখনো খুন পর্যন্ত হয়ে যায়। আরেকটি চমৎকার দিক আছে যে এই পরিবারের নানান ধরনের দ্বন্দ্ব আছে, কিন্তু এই পরিবারে যে যারা অপেক্ষাকৃত বয়সে ছোট, এই যে চরিত্রগুলো, এরা সবাই কাজিন, এদের ভিতরে কিন্তু একটা চমৎকার সম্পর্ক আছে, এই সম্পর্কে কিন্তু এই পরিবারে অন্যান্য দ্বন্দ্বের ঊর্ধ্বে। আমি মিতুল। আমি অর্প। আমি কথা। খনিকালয় নাটক আমার অভিনয় জীবনের প্রথম নাটক। সফলভাবে খনিকালয় তার 100তম পর্ব শেষ করলো, আরও অনেক বড় একটা পথ সে পাড়ি দিতে চায়। আমরা চাই সবসময় আপনি আমাদের সাথেই থাকবেন। খনিকালয় আমি ফারান চরিত্রে অভিনয় করছি। আমি এই নাটকে সাবলা চরিত্রে অভিনয় করছি। এই নাটকে আমি এত গান করেছি যেটা আমার মানে আগে কখনো করা হয়নি। একটা ছেলে আছে স্পেশাল চাইল্ড, যে অটিস্টিক, সে দেখা যাচ্ছে যে মাকে যতটা, মায়ের কাছে যতটা কমফোর্টেবল, তার চেয়ে বেশি দেখা যাচ্ছে সে তার চাচির কাছে বেশি, মায়ের জায়গাটা যেন সে চাচির কাছে পাচ্ছে। অভ্র একটি চরিত্র,
বল খুঁজতে খুঁজতে আসে এবং নির্জনের সাথে বন্ধুত্ব হয় এবং এই পরিবারের একজন সদস্যের মতো হয়ে যায়। আমার নাম তো এই নাটকে নির্জন আর আমার আসল নাম স্বচ্ছ। খনিকালয় নাটকে স্বচ্ছ আমার বন্ধু। খনিকালয় আমি একটা অটিস্টিক বেবির ক্যারেক্টার করছি। এই ক্যারেক্টারটা আমার করতে খুব ভালো লাগে। খনিকালয়ের জন্য আমাদের টোটালি মাসরাঙ্গা প্রোডাকশন থেকে বেস্ট ক্যামেরা আনা হয়েছে এবং আমাদের এডিট প্যানেলটাকেও ওইভাবে সাজানো হয়েছে বিকজ অফ এটার টেকনিক্যাল যাতে রিচ একটা প্রোডাকশন হয়। এডিট করতে করতে আমার স্ক্রিপ্টটা যখন শেষ হয়ে যায় তখন এর পরে কী হবে এই ধরনের একটা ফিল আসলে আমার ভিতরে কাজ করে। নিজেকে যখন যে গল্পটা ফিল করা যায় সেই গল্পটাকে আসলে মানে কাজটা করেও অনেক আনন্দ পাওয়া যায়। আমি মিলন, এই খনিকালয়ের মেকআপ আর্টিস্ট। খনিকালয়ের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে 100 পর্বের শুভেচ্ছা। শুটিং মানে হচ্ছে বিশাল পরিবার, আমরা নিজেরাই এখন একটা পরিবার হয়ে গেছি, খনিকালয় পরিবার। এবং শুটিং মানেই এমনও হয় যে যেসব অভিনেতা অভিনেত্রীদের হয়তো বা শুটিং নেই কিন্তু তারাও দেখা যায় মাঝে মাঝে হুট করে এসে হাজির হয়ে যায়। কী হচ্ছে, খনিকালয় শুটিং হচ্ছে, আমি আসবো না? এটা আমাদেরকে সত্যি সত্যি অনেক ভালো লাগা দেয়। আমরা সমস্ত ইউনিট এটাকে অনেক এনজয় করি। খনিকালয় দর্শকদের জন্য একটা পরিবার হতে হতে আমাদের জন্য একটা পরিবার হয়ে গেছে, এটা আমার আমার কাছে অনেক অনেক ভালো লাগার একটা বিষয়। এটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা যে একটি দীর্ঘ ধারাবাহিকের মাঝপথ থেকে আমি কাজ করছি। রহমতুল্লাহ তুহিনের সাথে কাজ করার অভিজ্ঞতাটা নতুন নয়, কিন্তু এই ইউনিটে কাজ করতে এসে যে এই অভিজ্ঞতাটা নতুন আমার কাছে সেটা হচ্ছে যে শিল্পী সমন্বয়। এখানে অনেক সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছে, সেই সাথে দর্শকরা এখানে উপহার পাবেন এক ঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রী, এবং তারা খুবই ভালো কাজ করছে। আমার ধারণা তাদের অভিনয় আপনারা সমভাবেই উপভোগ করবেন। আজ খনিকালয়ের কাঙ্ক্ষিত 100 পর্ব প্রচারিত হচ্ছে। এটা আমরা যারা নতুন আমাদের কাছে অনেক বড় ব্যাপার, কারণ অনেক সিনিয়র শিল্পীদের সাথে কাজ করছি, অনেক কিছু শিখছি। হ্যালো ভিউয়ার্স, মাছরাঙ্গা টেলিভিশনের খুবই জনপ্রিয় একটা সিরিয়াল নাম খনিকালয়, এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করছি। লাস্ট 13-14 বছরের আমার মিউজিক্যাল ক্যারিয়ারে আমার মনে হয় এটা এমন একটা নাটক যেটা মিউজিক করতে আমার ইচ্ছাই হয়, ইচ্ছাই হয়, ইচ্ছাই হয়। খনিকালয় যেন খনিকালয় না হয়, খনিকালয় আমি চাই এটা চির মানে দীর্ঘ এটা দীর্ঘালয় হয়। আবার মানুষের আকাল ওঠে। নানু, একে একে কার সাথে কথা বলো? ও ও কতিছিলাম নাকি? হ্যাঁ, আমি তো ঘরে ঢুকে শুনলাম। এটা আমার কাছে অনেক বড় ভাগ্যের বিষয় যে আমি আসলে এই খনিকালয় নাটকটি করতে এসে এমন কিছু অভিনয় শিল্পীদের সঙ্গে অভিনয় করার সুযোগ পাচ্ছি যারা আসলে আমাদের অনেক সিনিয়র এবং যাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। খনিকালয়ের 100 পর্ব পূর্তির শুভেচ্ছা সবাইকে। খনিকালয়ের 100 পর্ব পূর্তিতে আমাদের দর্শকদের জানাই অনেক অনেক অভিনন্দন। আপনারা আমাদের সাথে ছিলেন বলেই আমরা আছি এবং আমরা আরো অনেক দূর যেতে চাই। কাজ করতে করতে এদের সম্পর্কটা এরকম তৈরি হয়েছে যে আমি তো নানান জায়গায় কাজ করি কিন্তু দেখা যায় না যে হয়তো লেখকের সাথে অভিনেতা অথবা নির্দেশকের যোগাযোগ হরহামেশা হয় না, কিন্তু এখানে যোগাযোগটা এরকম হয়ে যাচ্ছে যে আমার সাথে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিনেতার কথা হচ্ছে। মানে সবার একটা অদ্ভুত ধরনের একাত্মতা দেখা যাচ্ছে যে তুহিন আমাকে জানাচ্ছে যে আচ্ছা এই চরিত্রটা যে এভাবে হচ্ছে এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি কি না, অথবা এইটুকু অংশ আমরা যদি না করি তাতে কোনো সমস্যা হবে কি না। এবং এই এই যে পার্টিসিপেশন এটাও এই খনিকালয় নাটকের ক্ষেত্রে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং নতুনও মনে হয়েছে, যেটা আমি মনে করি যে একটা ভালো নাটক তৈরি করার জন্য এ ধরনের একটা লম্বা দীর্ঘ ধারাবাহিক তৈরি করার জন্য খুবই জরুরি। খনিকালয়ে সবাই ভালো থাকবে, খনিকালয় একটা ভালো নাটক হবে এবং দর্শক এর সাথে আরও সংযুক্ত হবে, দর্শক আরও আনন্দিত হবে।
এই শতপর্ব পর্যন্ত যে জার্নি তৈরি করার, খনিকলা নির্মাণের যে জার্নি, এই জার্নিতে আমার সাথে আছে আমার অনেক সঙ্গীরা, লাইট, ক্যামেরা, মেকআপ, প্রোডাকশন এবং ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, আমরা সবাই মিলে নির্মাণ করি খনিকলা।